আমি গতকাল পর্যন্ত কোনো কথা বলতে পারিনি, আমার অন্তর কেঁপেছে। প্রতি মুহূর্তেই দু চোখের কোনায় অশ্রুর দানা জমেছে, কারণ তিনি আমাকে সন্তান হিসেবেই বরণ করেছিলেন। তার দুটি সন্তান দিঠি এবং উপল। তিনি বলতেন যে আমার তিনটি সন্তান, উপল, মনির এবং দিঠি। আমি একজন অভিভাবক হারালাম, বাবা হারালাম, দেশ হারালো বিশাল একজন সঙ্গীতের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি শতাধিক গান গেয়েছি তার লেখা, অসাধারণ কিছু গান আমি তার কাছ থেকে পেয়েছি এবং তার গানে জাতীয় পুরস্কার আমি পেয়েছি। তো আমার এখন যেদিকেই তাকাই সাংস্কৃতিক জগতে, আমি শুধু শূন্য দেখি। আমি জানি না আল্লাপাক কতদিনে একজন গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের জন্য উপহার দেবেন। এই শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ হবার নয়।